এয়া হয় ধুবুরী জেলার এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এন্ট্রেন্স গেট বুলো আর আজির সারপ্রাইজ কেনে লাগিল? বড়িয়া লাগছে, বড়িয়া না? উমাইয়ে একদম রাইট সাইডে ইফাল দি গার্লস হোস্টেল যায় আর তারপিছত কি বা কই তো। সো নমস্কার নমস্কার নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজি একদম মানে বেলেগ ধরনের এন্ট্রি দিছি আমি, মানে কিমান দিনের মূরত মানে এনেকে বাহিরর ওড়াইছো, মানে ফুল ফ্যামিলি দিয়ে সিফালে মাহতে আছে, গাড়িত বহি আছে, এটা অলনে অলপ মানে রেস্ট লইছে আর মানে। সো আমি গোটেকজন ওলাই আইলো, ওলাই কেনে এই পরিবেশটা চাওক, ইয়ার পরে মানে আমার ব্লগের স্টার্টিংটা করে দিলো। চাওক পিছফালে এবার ভালকে দেখাই দিয়ে আসো, চাওক কিমান ধুনিয়া পরিবেশ। উফ, আর এটু হয় কোকরাঝার নাইটগাঁওয়ের পরা বহলপুর যাওয়ার রাস্তার মাজত। হ্যাঁ, এইফালে চাওক পাহাড়ে, চক্রশিলা পাহাড়, এইখানে চক্রশিলা পাহাড়, এইবিলাক নদী, উফ কি ধুনিয়া। আরো লগ পাই আছো একটা ধুনিয়া ঠাই লই, তে চাই থাকো গোটেখিনি। সো দৌটা কেনে লাগছে? এইখিনি যাব বঢ়িয়া লাগছে, কিন্তু তুই হঠাৎ কে কোট লই যাব ওলাইছে কি হইছে? মই পাতে পাওয়া নাই, মানে মই কই আছো হ মানে কি হইছে, দৌটাক মই হঠাৎ কে প্ল্যান বানাইছো আর কি, যে দৌটারও কোয়া নাই কি যে কোত যাইছো কেনে কে যাইছো, দৌটা তো কলো কি যে এটা জায়গাত যাইছো, আপনাদের খালি রেডি হই থাকক মই লই যাম। তে এটি এটা ফার্স্ট জায়গা, আর একটা জায়গা আছে, আপনাদের খালি চাই থাকক, বাকিখিনি গাড়ির ভিতরে যাই কিনে লগ পাম আর। ব্লগ মানে তো মই জিন্দাবাদ। ব্লগ মানে দৌটা আছে রেডি টু গো, আমি গোটে ফ্যামিলি রেডি টু গো একদম। মানে কি হল, এই তিতে ব্লক করে থাকাতে এই সরু সরু পোয়ালি কিটাই কি একদম পুরা চিলাই আছে, তো মই আহি গেলো ইয়াতে থাকে না তখন। হ্যাঁ, আর কিবা ফটা আসিলি, মানে কিবা থাপ থাপকে ফাটা, কি ফাটা আসিলি এটাই না, কেন কে ফাটা গুলি নাই নাকি? মোর ভিডিওটা সবাই চাবো, এটা কবি হ্যাঁ, দে ভিডিওটা লাইক করিব, শেয়ার করিব, সাবস্ক্রাইব করিব, এরকম ভিডিওটা সবাই চাবো একদম, চাই থাকো এনেকা দিবি। হ্যাঁ, দে দে দে, 1 2 3, মোর ভিডিওটা লাইক সবাই চাবো, শেয়ার করবো। বহুত সুন্দর দৃশ্য পাইছো, আপনার দেখাম বলে ভাবিছো, চাব নাকি? বলক উপর উঠিল, আর এ হয় সইবাড়ি চা বাগান, চাই লোক আহি গেল একদম, কিমান হয় এই উপর দুদিন বিরাট দিগদারি হয় এটা, এনেকে বহুত কষ্ট হয়, কিন্তু আপনাকে খালি সেই কষ্টটোর ফলটো হয় লাইক, আপনাদের লাইক করে দিব যিমান পারে, চাই থাকক এটা বিরাট সুন্দর দৃশ্য আপনাদের দেখাম বলে ভাবিছো। দেউতাহঁতক কোৱা নাই কি দৃশ্য কি দৃশ্য, কিন্তু আপনাদের চাই কেনে গম পাব, দেউতা হলেও মানে সারপ্রাইজ আছে দেউতাহঁতক। কি দেখাওয়া, মানে কি হল, আমি আমার মেইন প্লেসটোলৈ যাই থাকাতে মাজ রাস্তাত আমি ইয়াতে ইয়াৰে এগ্ৰিকালচাৰ কলেজ যোনটো আছে ধুবুৰীৰ, সেইটো দেখা পালোঁ, আপোনালোকক ভালকৈ দেখাই দি আছোঁ, তাৰ লগতে পঢ়ি দি আছোঁ চব। এই যে চাওক, এইটো হয় ইয়াৰ এণ্ট্ৰেঞ্চ গেটটো, আৰু এইটো হয় শৰত চন্দ্ৰ সিংহ কলেজ অৱ এগ্ৰিকালচাৰ, আসাম এগ্ৰিকালচাৰেল ইউনিভাৰ্চিটি, ৰাঙামাটি চাপৰ ধুবুৰী। আৰু এইটোৱে আমাৰ ইয়াৰে ধুবুৰীৰ এগ্ৰিকালচাৰেল কলেজ, আৰু অলপমান ভিতৰৰ নুহুমাৰ ভিতৰত বেছিকৈ, তো ইয়াৰ পৰা আপোনালোকে চাই লওক। এন্ট্রেন্সের পর সুমাইয়ে একদম রাইট সাইডে ইফাল দি গার্লস হোস্টেল যায়, আর তারপর ইফালে হয় ইটু হয় এডমিনিস্ট্রেটিভ ব্লক, ইয়ারে এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপর ইটু হয় ইয়ারে লাইব্রেরি এগ্রিকালচারাল কলেজের, আর তারপর লেফট সাইড দিয়ে এনেকে সুমাই কারণে আহিলে আরো ইটু মানে অডিটোরিয়াম বনাই আছে নাচ গানা একদম ডান্সিং নাচিংয়ের কারণে, তারপর ইফাল দিয়ে এনেকে সিধা কইলে মানে আপনাদের সেই পাব বয়েজ হোস্টেলটা পাব। আর ইয়ারে কিন্তু গার্ডেনিং পার্টখিনি বিরাট ধুনিয়া, আপনাদের দেখাই আছো কি ধুনিয়া গার্ডেনিং করছে, বেলেগ ধরনের মজা লাগিছে, ক্যাম্পাসটোর ভিতর আহিলে একদম মানে ভাল লাগি যায় আর পুরা নেচারেল ভাইব আহে। আর
অলপ এতে বহি ললো বেশ ধুনিয়া মানে পরিবেশটো ইমান ধুনিয়া মানে গার্ডেন ফ্লাওয়ার সার রাখি থাকি এগ্রিকালচারেল কলেজ হিসাবে বেশ ধুনিয়া পরিবেশ আর একদম সুন্দর পরিবেশ আর ইটু 200 বিঘাতকে অধিক মানে এরিয়াটো হয় আর এগ্রিকালচার কলেজটো তো আজি এখিনি আছিল আরো আছে চাই থাকক লাস্ট আর অলপমান দেখাবর কারণে আছে আর হোস্টেলৰ ফালে আহি থাকোঁতে আমি ইয়াতে গেষ্ট হাউচ আছে এইটো গেষ্ট হাউচ হয় যোনে মানে মানে ষ্টুডেণ্ট লৈ আহে আৰু এনেকৈ আহিলে থাকিব পাৰে এই গেষ্ট হাউচৰো প্ৰভিজন আছে আহিব ভাল লাগিব তে আৰু ইফালে বহুত ডাঙৰ চাওক না এৰিয়াটো এবাৰ চাওক ইমান ধুনীয়া ইমান ডাঙৰ পঢ়াৰ ধুনীয়া পৰিৱেশ আছে আৰু সেই যে আপোনালোকে দেখি আছে এইবোৰ হয় গাৰ্লছ কলেজ গাৰ্লছ হোষ্টেল তাৰ পিছফালে আছে বয়েজ হোষ্টেল আৰু এইবিলাক সব এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক মানে বিল্ডিং এইফালে গাড়ী থয় আৰু ইয়াতে গাড়ী পাৰ্কিঙৰ কাৰণে জেগা আছে পৰিৱেশটো ধুনীয়া এৰিয়াটো ডাঙৰ সুন্দৰ জেগা চ' যোৱাৰ আগতে এওঁলোক মানে ইন্ট্ৰডিউচ কৰি দিওঁ এওঁ হয় আমাৰ ইয়াৰে গেটমেন আৰু মানে ছিকিউৰিটি গাৰ্ড চ' দাদাসকলে আমাক অলপ কৈ দিব কি যে ইয়াতে কিমান বিঘা মাটি আছে এপ্ৰক্স মানে অলপ থুলমূলকৈ আৰু কিমান ষ্টুডেণ্ট পঢ়ে ইয়াতে 200 বিঘা বেছি 200 বিঘাতকৈ বেছি আৰু তাৰপিছত কিমান হয় ষ্টুডেণ্ট ষ্টুডেণ্ট 100খিনি কম আছে মানে অলমষ্ট নিয়াৰ এবাউটটো 100 ষ্টুডেণ্ট আছে আৰু ভালেই লাগিল আৰু কেতিয়া মানে এষ্টাব্লিছ হৈছিল 2014 ওকে ঠিক আছে তেনেহ'লে যিখিনি এগ্ৰিকালচাৰেল ইয়াৰে ষ্টুডেণ্ট হয় আপোনালোকে চাব আৰু শ্বেয়াৰ কৰিব আৰু ক'ব কেনেকুৱা লাগে যোনটো জাগাৰ কথা কৈ আছো ফাইনেলি আহি পালো তো ইফালে কেমেৰা পাৰ্চন মৌৰী পাৰ্চনৰ সৈতে কেমেৰা পাৰ্চন মৌৰী পাৰ্চনৰ সৈতে আমাৰ গোটেই ফেমিলিটোৱে আহি গ'ল আৰু আজিৰ ছাৰপ্ৰাইজ কেনে লাগিল বঢ়িয়া লাগিছে বঢ়িয়া না আৰু এইটো ক'ত হয় একবাৰ ভালকে কৈ দিয়াচোন তাৰমানে কোকৰাঝাৰৰ পৰা বহলপুৰ আহোঁতে ৰাঙামাটি আৰু বহলপুৰৰ মাজৰ সেই পাহাৰীয়া অঞ্চলৰ ওচৰতে তাৰমানে ৰাঙামাটি আৰু বহলপুৰৰ মাজত মানে একদম মানে বিৰাট ধুনীয়া ঠাই কিন্তু দেই আপোনালোকে আহিলে নিশ্চয় আহিব যেতিয়া পদুম ফুল একদম ধুনীয়াকে ফুলিব মানে নাজাৰাটো অনলি পদুম ফুল ইজ নট দ্য বিউটি কিন্তু ইয়াৰে নাজাৰা উফ ফৰেষ্টৰ লগত কি ধুনীয়া লাগে তাৰ লগত মাক গ্ৰীণ গ্ৰীণ উফ কি ধুনীয়া লাগি আছে ক্লাউডছৰ লগত উফ কি ধুনীয়া আৰু ইফালে মাইনু আৰু ইফালে চাওক ও মাগ ফুমে গেছি যে ঘুরি দেখালো দিয়ক বহুত কষ্ট হৈছে চাওক মই কেনেহেন পজিচনত আছো ঠিক আছে আজিৰ ভিডিঅ'টো
এইখিনিতে সমাপ্ত করিলো। যদি ভাল পাইছে লাইক শেয়ার কমেন্ট সব করে দিব, লগতে যোনখিনি এগ্রিকালচার মই আজি কোকরা মানে আমার ধুবরী জেলার এগ্রিকালচারাল কলেজ তো ভালকে যিমানখিনি পারো আপনার দেখালো, আপনার কেনে লাগে জনাব, যোনখিনি এগ্রিকালচারাল স্টুডেন্ট আছে তেওঁলোকে জনাব, আর লগতে যিমান পারে ভিডিওটো শেয়ার করিব। আর যদিহে নতুন হয় আপনাদের চ্যানেললে সাবস্ক্রাইব করব না পারিব। টিল দেন টাটা বাই বাই বাই। তো ফাইনালি 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 আমি পালো মাহতক লই আহিলো একদম বিরাট ধুনিয়া একটা সুন্দর জায়গালে। পিছফালে সিনারি চাই কেনে লাগছে মাহত কোয়া? ফ্যান্টাস্টিক বুড়িয়া 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 পদুম ফুল তার মানে মই দেখা মানে বহুদিন ধরে দেখা নাছিল এই পদুম বহু এরিয়া লই মানে কি হইছে বা কই আছো একবার মায়ে মানে বহুত বছর আগতে আইছিল আর তিতা মানে এনেকে ফটো উঠার কারণে কইছিল আর পদুম ফুল বিরাট ধুনিয়া লাগে বিরাট ধুনিয়া লাগছে। তো মানে বহু দিন পর ভাবি আছো কি যে এনেকে লই আহো লই আহো দুটা কলে আহো মাকলে আহো দুটাকে লই আহো। তো আজির প্ল্যান তো সাকসেসফুল হল, মাহতে বিরাট ভাল পাইছে, আপনাদের কিমান ভাল পাইছে আমাক জানাবো। এটা আপনাদের ভালকে পিছফালের পিছফালের ভিউটো দেখা আছো আর দুটা কোকরাজারৰ পৰা বহলপুর আহাতে বহলপুর পোৱা ঠিক আগে রঙামাটি আর বহলপুরের মাজৰ রাইট হ্যান্ড সাইডে বহু এরিয়া লৈ হেনা পদুম ফুল ফুটি আছে। ইমান যে আছে মই দেখাই নাছিল, বিৰাট ধুনিয়া লাগিছে দেই। এটা চাওক আপোনালোকে দূৰৰ ভিউটো, দূৰৰ পৰা অলপ অলপ দেখিছিল ইমান আছে সব পদুম ফুল, এবিলাক সব পদুম। আগতে আৰু আছিল বঢ়াই না মা, আৰু সিটো পাৰে আছিল আছিল নাই। চাখা আর এতিয়া মানে মোর মেইন প্লেস লই যাই থাকাতে ইয়াতে আমার কোকরাজার